কমেছে কুয়াশা ও শীতের দাপট, কিছুটা স্বস্তি জনজীবনে। এরই সঙ্গে কমছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও। বিস্তারিত জানবো লালমোহনহাটায় আছেন সহকর্মী জিয়া সমাপ্ত, আর হাসপাতালের খবর জানাতে পাবনায় আছেন সহকর্মী সবুজ মোল্লা। প্রথমেই যাচ্ছি সমাপ্তের কাছে। কেটেছে কুয়াশার চাদর, কমেছে শীতের দাপট। গত জানুয়ারি মাসে যে 28 তারিখ পর্যন্ত যে শীতের তীব্রতা ছিল, তা কিন্তু 28 তারিখের পর থেকে ধীরে ধীরে কমে আসছে। কমে আসার ফলে কিন্তু এই লালমনিরহাটের জনজীবনে একটি স্বস্তি ফিরে এসেছে। মানুষজন এখন সকাল থেকেই কিন্তু তারা তাদের কর্মস্থলে যেতে পারছে। যে যেখানে আমরা দেখেছি যে জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু সকালে যে লোকজন দেখা যেত না, পাশাপাশি যে রিক্সা চালক, অটো চালক এবং যে দুপাল্লার যে বাস যেগুলো আছে, তারা কিন্তু হেডলাইট জ্বালিয়েই চলাচল করতো। কিন্তু এখন তা কিন্তু তাদের আর হচ্ছে না, এখন তারা স্বস্তিতেই চালাতে পারছে। কুয়াশাটা অনেকটাই কমে গেছে এখন। আর দেখা গেছে যে আমরা দেখেছি যে যে পরিমাণ তাপমাত্রা ছিল, কিন্তু এই 28 তারিখের পর থেকে দেখা গেছে যে 5-6 ডিগ্রি, কিন্তু 5-6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এতে যে মানুষের যে দুর্ভোগ, তা কিন্তু কমে এসেছে। আমরা দেখেছি চরাঞ্চলে যে শীতের তীব্রতা, তা কমে আসার কারণে কিন্তু চরাঞ্চলে যে কৃষকরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই তাদের কর্মস্থলে যেতে পাচ্ছেন। পাশাপাশি যে তাদের যে মাঝখানে যে আপনার শ্রমিক সংকট দেখা দিয়েছিল, সেটাও কিন্তু এখন নেই। তারা দুদিন থেকে শ্রমিক পাচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে কৃষিকাজগুলো চারা রোপণ, তা করতে পারছে। আর আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে শহরেই কিন্তু ইতিমধ্যে যে অটো রিক্সা এবং যে বিভিন্ন জায়গায় যাওয়ার যে যাত্রী, তারা কিন্তু সকাল থেকেই তারা উৎসবভাবে চলাফেরা করছেন এবং যে সকাল থেকে কিন্তু দোকানপাটও খুলতে শুরু করেছে। যে যেটি আমরা এর আগে দেখেছি যে শীতের কারণে কিন্তু আপনার সূর্যের দেখা না থাকার কারণে দেখা গেছে বেলা গড়িয়ে গেলেও কিন্তু দোকানপাট খোলা হয়নি, কিন্তু এখন তা খুলছে। আর আমরা দেখেছি, আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি যে গত জানুয়ারি মাসে যে যদি গড় হিসাব করা যায়, প্রতিদিন কিন্তু বহির্বিভাগে যে প্রায় 150-200 রুগী কিন্তু চিকিৎসা সেবা নিয়েছিলেন। এছাড়া দেখা গেছে যে হাসপাতালে কিন্তু রুগী ভর্তি, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ রুগীর কিন্তু সংখ্যাটা অনেক বেশি ছিল। তবে এখন কিন্তু এই দেখা গেছে যে শীতের তীব্রতা কমে যাওয়ার কারণে হাসপাতালেও কিন্তু রুগীর সংখ্যা অনেকটাই কমে গেছে। দেখা গেছে যে এখন 5 থেকে 6 জন রুগী বর্তমানে লালমের সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা দেখেছি যে আর যে বিশেষ করে কিন্তু একটু সমস্যা যেটা রয়েছে, সেটা হলো যে ছিন্নমূল মানুষ রয়েছে, তারা কিন্তু এই সন্ধ্যার পর থেকে যে যে একটু কুয়াশা নামে, সেখানে কিন্তু ছিন্নমূল মানুষদের একটি দেখা গেছে যে শীতবস্ত্রের একটু সংকট রয়েছে। তো এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। এখন আমরা চলে যাব আমাদের সহকর্মী সবুজ মোল্লার কাছে। জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু পুরোটা চিত্র ভিন্ন। জানুয়ারি মাসে অর্থাৎ 4 তারিখের দিক থেকে শীতের তীব্রতা বাড়তে থাকে, যা কিন্তু আমরা শীতের তীব্রতা, ঘন কুয়াশা, হিমেল হাওয়া যেটি লক্ষ্য করেছি, আমরা 28 তারিখ পর্যন্ত লক্ষ্য করেছি। অর্থাৎ 24 দিনের যে ব্যবধান, 24 দিনের ব্যবধান কিন্তু ছিল। 24 দিন টানা শীতে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছিল আপনার জনজীবন। এদিকে কিন্তু 3-4 দিন ধরে আমরা লক্ষ্য করেছি রাতের বেলায় হালকা কিছু এক একটু কুয়াশা থাকলেও সকাল ভোর হওয়ার সাথে সাথে কিন্তু সেটিও আর দেখা যাচ্ছে না। দিনের বেলায় মানে এক কথায় দিনের বেলায় শীত নেই বললেই চলে, স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করছে। অর্থাৎ মানে কিছুদিন ধরে মানুষজন যেভাবে চলাফেরা করছিলেন, গরম কাপড়, 2-3টি গরম কাপড় পরে চলাফেরা করছেন, এখন কিন্তু অনেক খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করছেন, যে কারণে কিন্তু কমেছে ঠান্ডা জনিত রোগীদের সংখ্যা। মানুষজন স্বাভাবিকভাবে চলাচল করছেন, কর্মে বের হচ্ছেন, গরম কাপড় বাদে চলাফেরা করছেন। এদিকে গরমের যে তীব্রতা, তারা কিন্তু গরমে কিন্তু মানে হাঁফিয়ে উঠছে, দুপুরে এমন পরিমাণে গরম তৈরি হয়। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। এখানে কিন্তু গত সপ্তাহে কিন্তু ঠান্ডা জনিত রোগী কিন্তু সেখানেও কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আমরা দেখেছি যে এই শিশু ওয়ার্ডে 36টি বেডের বিপরীতে প্রায় 150টি রোগী, ঠান্ডা জনিত রোগী কিন্তু বেশি, ঠান্ডা জনিত রোগী বেশি ভর্তি ছিলেন, প্রায় 150 রোগী, অর্থাৎ 5 গুণ রোগী কিন্তু শিশু
ইয়েতে ভর্তি ছিলেন। এছাড়া কিন্তু শীত বর্তমানে কমে যাওয়ার সাথে সাথে কিন্তু আক্রান্ত অনেকটা কমতে শুরু করছে, এখন শীত কম। এখানে রোগী ভর্তি রয়েছেন 53টি, যেখানে গত সপ্তাহে ছিল রোগী ভর্তি ছিল শিশু ওয়ার্ডে 150টি, এর মধ্যে প্রতিদিন এখন ঘরে ভর্তি থাকছেন কিন্তু 15 থেকে 20 জন, যা গত সপ্তাহতেও কিন্তু প্রতিদিন ঠান্ডা জনিত রোগে 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল কিতেই শুধু 70 থেকে 80 জন রোগী ভর্তি থাকতো। আর সব মিলিয়ে যে হাসপাতালে 250 শয্যা যে হাসপাতাল, এটার কিন্তু যে বেড 250টি বেডের বিপরীতে কিন্তু রোগী 600 থেকে 650 জন সব মিলিয়ে ভর্তি থাকা স্বাভাবিক বিষয়, কারণ এই জেলার একটি হাসপাতাল, কিন্তু অনেক বড় একটি হাসপাতাল, চিকিৎসা সেবার মানটা অনেক ভালো, যে কারণে কিন্তু জেলার 9টি উপজেলা 11টি থানা থেকে আপনার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে থাকেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু গরমের দিনে রোগী যেভাবে স্বাভাবিকভাবে হয়, শীতের দিনে কিন্তু রোগীরা বেশি আক্রান্ত হচ্ছেন, যে কারণে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখন 250 শয্যার বিপরীতে এখন ভর্তি আছে 600 থেকে 650 জন, যা গত সপ্তাহে ছিল 700 থেকে 800 জন। আমি রোগী এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন, তারা কিন্তু আমাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর কিন্তু কিছু আবেদনও কিন্তু করেছেন। তারা কিন্তু জানিয়েছেন যে আপনার জেনারেল হাসপাতাল এখানে কিন্তু নির্ভরযোগ্য একটা হাসপাতাল, কিন্তু এখানে ICU নাই, ICU এর দাবি করেছেন তারা, যে ICU টা হলে কিন্তু তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে, পাশাপাশি রাজশাহী কিংবা ঢাকাতে যেতে হয় কিন্তু ICU এর কারণে, এটি কিন্তু আর যেতে হবে না, নিজের জেলা পাবনাতে কিন্তু ICU থাকলে কিন্তু মানুষজন কিন্তু ভালো চিকিৎসা পাবে, পাশাপাশি দেশের পাবনার সন্তান, দেশের 22তম মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু দেশের চিকিৎসা সেবার মান বাড়াতে, পাশাপাশি পাবনার চিকিৎসা সেবার মান বাড়াতে কিন্তু করেছেন। তিনি মেডিকেল কলেজের পাশে কিন্তু 500 শয্যার একটি হাসপাতাল নির্মাণের একটি করছেন, একদিক থেকে সেটি অনুমোদন হয়েছে। তিনি কিন্তু দ্বিতীয় সফরে, অর্থাৎ পাবনা জেলায় যখন তার দ্বিতীয় সফর ছিল, তখন কিন্তু তিনি এসে সেটি উদ্বোধন করেছেন, অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এদিকে আজকে সকাল থেকে তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি যে সকাল হালকা কিছু একটা শীত থাকলেও এখন কিন্তু মানুষ এমনি এখনো কিন্তু গরম পড়ছে, মানে শীতে সকাল থাকলে কিন্তু এখন গরম পড়ছে। আজকে তাপমাত্রা রয়েছে 15.3 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা রয়েছে 97%, যা গতকাল ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 96%। এই ছিল আমার কাছে সর্বশেষ। পাবনা থেকে সবুজ মোল্লা, এবং এর আগে লালমুড়ির হাট থেকে যোগ দিয়েছিলেন জেআই সমাপ্ত।